বন্ধুরা আসসালামু আলাইকুম আওয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা এসেছি আজকে বাংলাদেশ ন্যাশনাল পার্কে বাংলাদেশ জাতীয় উদ্যানে বন্ধুরা এই ন্যাশনাল পার্কটি গাজীপুরে ন্যাশনাল পার্কে আসতে চান তাহলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে গাজীপুরে আসতে হবে গাজীপুরে এসে গাজীপুর চৌরাস্তায় নামতে হবে চৌরাস্তা থেকে আপনি যে কোনো বাস ধরে ন্যাশনাল পার্ক বললেই 10 টাকা ভাড়া নিয়ে আপনি ন্যাশনাল পার্কে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই ন্যাশনাল পার্কের মোট 5টি গেট রয়েছে সবগুলো গেটই মেন রাস্তা ধরে 1 নম্বর 2 নম্বর এবং 5টি গেট রয়েছে তবে বন্ধু এখন আমরা ন্যাশনাল পার্কের 3 নম্বর গেটে আছি তো এই 3 নম্বর গেটটি ন্যাশনাল পার্কের মেন গেট বা মেন ফটক হিসাবে পরিচিত তো বন্ধুরা এটি একটি পিকনিক স্পট এখানে বাংলাদেশ থেকে পিকনিকের জন্য লোক আসে তো বন্ধুরা চলুন আমরা এই ন্যাশনাল পার্কের ভিতরটা দেখে আসি কোথায় কি আছে আপনাদেরকে জানাবো বন্ধুরা চলুন বন্ধুরা এই যে ন্যাশনাল পার্কের ভিতরে সুন্দর একটি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি দিয়ে আপনারা পুরো ন্যাশনাল পার্ক ঘুরতে পারবেন যদি আপনারা পিকনিকে আসেন এই পিকনিকে আসলেও এই এই ঘোড়ার গাড়িটির মাধ্যমে আপনারা পুরো ন্যাশনাল পার্কে যা আছে তারা সবাই ঘুরে দেখাবে আপনাকে ন্যাশনাল পার্কে যে যে দর্শনীয় স্থান আছে সবগুলো দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এই ঘোড়ার গাড়িটির মাধ্যমে আপনারা ঘুরে দেখতে পারবেন তো এই ঘোড়ার গাড়িটি যদি আপনি ঘুরেন আপনি কত করে ভাড়া নেন এখানে ঘুরতে এটা আপনি ধরেন 6-7 জন যেতে পারে আমরা 300 টাকা নিই পুরা গাড়ি রিজার্ভ পুরা গাড়ি রিজার্ভ করে আপনি 6-700 টাকা নেন তো বন্ধুরা এখানে এই 6-700 টাকা দিয়ে এই আপনি পুরো এই ন্যাশনাল পার্কে ঘুরতে পারছেন এবং এই গাড়িটাতে আপনি 7 থেকে 8 জন যেতে পারবে চড়তে পারবে তো বন্ধুরা ন্যাশনাল পার্কে কিন্তু বিশাল এরিয়া এখানে কত কিলোমিটার হবে ন্যাশনাল পার্কে আমরা তো জানি 900 একর আছে জমি গাছ বন্ধুরা এখানে 900 একর জমি আছে ন্যাশনাল পার্ক এরিয়াতে বেশি আরও বেশি হতে পারে হ্যাঁ তবে এই 900 একর এরিয়ার মধ্যে যে স্থানগুলো দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানের ম্যাক্সিমাম জায়গা আপনি ঘোড়া গাড়ি দিয়ে ভ্রমণ করতে পারবেন এতে করে আপনাদের যদি 6-7 জন হয় তাহলে স্বল্প খরচে আপনারা ন্যাশনাল পার্কটি পরিদর্শন করতে পারবেন
গানের কিছু বসো প্রতিপক্ষের লোক নাকি আপনার তোমরা দিন বন্ধুরা, এ হচ্ছে ন্যাশনাল পার্কের, আমরা এখানে চলে আসছি ন্যাশনাল পার্কের শিশু পার্কে। ন্যাশনাল পার্কের ভিতরে শিশু পার্ক আছে, আপনারা যারা এখানে পিকনিকে আসবেন, আপনারা ঘুরতে আসবেন, সাথে বাচ্চা নিয়ে আসবেন, তারা কিন্তু এই শিশু পার্কে আপনারা ঘুরতে পারবেন, বিভিন্ন রাইডে চড়তে পারবেন। এখানে কিন্তু চড়তে কোনো টাকা লাগবে না, কোনো টিকিট কাটতে হবে না। আপনারা অনায়াসে ছেলেদেরকে নিয়ে এসে, মেয়েদেরকে নিয়ে এসে, আপনাদের বাচ্চা নিয়ে এসে আপনারা অনায়াসে এখানে খেলাধুলা করতে পারবেন। মানুষ বিনোদনের জন্য একটু পার্ক, একটু খেলাধুলার জায়গা খুঁজে পাচ্ছেন আজ, কিন্তু আমাদের ন্যাশনাল পার্কে এখনও সব কিছু আছে। সুন্দর করে দেখ, কত সুন্দর পরিবেশে সব কিছু পড়ে আছে, অথচ খেলাধুলার মানুষ নেই। তারপর আসুন এখানে ঘুরতে আসুন, পিকনিকে আসুন, এখানে এসে একটু বিনোদনের জন্য সময় পাস করুন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের লোকজনকে নিয়ে এখানে মোটামুটি আনন্দ করে ঘুরতে পারবেন। আসলাম ন্যাশনাল পার্কে, সে ঐতিহ্যবাহী সাততলা টাওয়ারে, যে ওয়াচ টাওয়ার বলা হয় এটাকে, ন্যাশনাল পার্কের ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনারা এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই টাওয়ার থেকে আপনারা পুরো ন্যাশনাল পার্কটি এক নজরে দেখতে পারবেন। তো বন্ধুরা চলুন, এই টাওয়ার এখন আমরা উঠি, দেখি টাওয়ারের উপর থেকে কী দেখা যায়। তো বন্ধুরা চলুন। বন্ধুরা এখানে লেখা দেখা যায় যে পর্যবেক্ষণ টাওয়ার আরোহণ ফি প্রতিজন 2 টাকা করে। বন্ধুরা চলুন উপরে যাই আমরা। টাওয়ারের উপরে আছি, পর্যবেক্ষণ এরিয়ার উপরে আছি। আসলে এই
এরিয়াটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর, সবুজে ভরপুর, চতুর্দিক যেন গাছ আর গাছ। গাজীপুরের মধ্যে এত বন এত গাছ ভাবতে কল্পনা লাগে, কারণ গাজীপুর আপনারা জানেন একটা শিল্প প্রতিষ্ঠান এরিয়া, শিল্পনগরী গাজীপুর। এই গাজীপুরের ভিতর এত সুন্দর একটি পার্ক ছিল, আছে, থাকবে, এটা আসলে ভাবতেই অনেক অবাক লাগে। তো বন্ধুরা আসুন আমরা এক নজরে পুরো ন্যাশনাল পার্কটি দেখে আসি। গাজীপুরের ভিতরে একটু উপরে ঢোকা যত অসম্ভব, এটার মধ্যে এটার মধ্যে ওঠানোর ব্যবস্থা আছে মনে হয়, কিন্তু নাই মনে হয়। না আসলে সুন্দর ছিল, অনেক দূর ডিস্টেন্স ডিস্টেন্স, এক একটা ফ্যামিলি, এক একটা ইনস্টিটিউশন, কনস্টিটিউশন। না যেই পায় এখন একটা করে পাইলে বসুলারে কই, বসুলারে নিয়ে আসেন, বসুলারে বসিরা সহ নিয়ে আসেন। গাজীপুর বাওয়াল ন্যাশনাল পার্ক সুজগেট, এক বিশাল মাছ বর্ষির সাহায্যে মৎস্য শিকার। আপনার নাম কি, নাম বলেন? তাহাজুদ্দিন। বাসা কোথায় আপনার? জোসনা পাম্প। জোসনা পাম্প কোন জায়গায়? মাস্টার বাড়ি। মাস্টার বাড়ি।
এটা কয় কেজি ওজনের মাছ 14 থেকে 15 কেজি এই এখান থেকে ধরছেন বর্ষি দিয়ে এই ন্যাশনাল পার্কের লেক থেকে তো বন্ধুরা দাওয়াত করলো আপনারা আসবেন ন্যাশনাল পার্কে ঘুরতে আসবেন ন্যাশনাল পার্কে এসে এরকম একটা সুন্দর একটা ঘোড়ার গাড়িতে চড়বেন মন ভালো হয়ে যাবে আনন্দে ভরে যাবে সবাইকে ধন্যবাদ।